আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মুজাহিদ আহমেদ। আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখা। তো আজকের ভিডিওতে আমি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের সংক্রমণ কেন হই এবং সবচেয়ে কার্যকরী উপায়ে কিভাবে প্রস্রাবের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইজ অ্যান ইনফেকশন ইন এনি পার্ট অফ ইউরিনারি সিস্টেম, কিডনি, ইউরেটার্স, ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। অর্থাৎ আমাদের ইউরিনারি সিস্টেমের যে কোনো পার্টে, যেমন কিডনি, ব্লাডার এবং ইউরেথ্রার মধ্যে ইনফেকশন হলেই সেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলে থাকি। প্রস্রাবের সংক্রমণ সাধারণত নারীদেরই বেশি হয়ে থাকে, কারণ মেয়েদের ইউরেথ্রা বা মূত্রনালী পায়ুপথের খুব কাছাকাছি থাকে, ফলে মলদ্বার দিয়ে নির্গত ব্যাকটেরিয়া সহজেই মূত্রনালীতে প্রবেশ করতে পারে। এছাড়াও মেয়েদের ইউরেথ্রা বা মূত্রনালী ছোটো হওয়ায় ব্যাকটেরিয়া খুব সহজেই মূত্রতলিতে এবং কিডনিতে পৌঁছে যায় এবং ইনফেকশন তৈরি করে। কিন্তু পুরুষদের যে প্রস্রাবের সংক্রমণ একেবারেই হয় না তা কিন্তু নয়। কিছু রোগ ও সমস্যা পুরুষের প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয়। তবে পুরুষের প্রস্রাবের সংক্রমণ হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হই। প্রস্রাবের সংক্রমণ হওয়ার কারণ, নাম্বার ওয়ান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ড আকারে বড় হতে থাকে এবং এটি মূত্রতলির মুখে চাপ সৃষ্টি করে, ফলে প্রস্রাবের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হই। প্রস্রাব করার পরেও কিছু প্রস্রাব তলিতে জমে থাকে, এই জমে থাকা প্রস্রাবের সংক্রমণ হওয়ার প্রবণতা অনেক বেশি বাড়িয়ে দেই। নাম্বার টু, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস জীবাণু সংক্রমণের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেই। নাম্বার থ্রি, কিডনি, মূত্রনালী বা মূত্রতলির কোনো জায়গায় পাথর হলে, মূত্রতন্ত্রের কোনো অপারেশন করা হলে কিংবা কোনো কারণে ক্যাথেটার লাগানো হলে প্রস্রাবের সংক্রমণের আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। যাদের মুসলমানি হয়নি এবং যারা অস্বাস্থ্যকর যৌনকর্মে অভ্যস্ত তাদের প্রস্রাবের সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি থাকে। এখন বলছি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে যে লক্ষণগুলো দেখা দেই। নাম্বার ওয়ান, লোয়ার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ডিসকমফোর্ট, অর্থাৎ প্রস্রাবের সংক্রমণ হলে তলপেটে ব্যথা এবং অস্বস্তি হবে। নাম্বার টু, বার্নিং উইথ ইউরিনেশন, প্রস্রাবে জ্বালাপোড়া হবে। নাম্বার থ্রি, পেইনফুল ইউরিনেশন, প্রস্রাব করার সময় ব্যথা হবে। নাম্বার ফোর, সারাক্ষণ ঝরঝর ভাব অথবা কাঁপুনি দিয়ে ঘন ঘন জ্বর আসতে পারে। নাম্বার ফাইভ, বমি বমি ভাব এবং বমি হতে পারে। নাম্বার সিক্স, প্রস্রাবে বাজে দুর্গন্ধ হবে। নাম্বার সেভেন, ঘন ঘন প্রস্রাব হওয়া এবং প্রস্রাব ঠিকমতো হয়নি এমন মনে হবে। নাম্বার এইট, ব্লাড ইন ইউরিন, প্রস্রাবের রক্ত পর্যন্ত যেতে পারে। নাম্বার নাইন, এছাড়াও প্রস্রাবের রং লালচে হতে পারে। নাম্বার টেন, কখনো আবার পিঠের দুই দিকে ব্যথাও হতে পারে। প্রিভেনশন অফ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, অর্থাৎ কীভাবে প্রস্রাবে ইনফেকশন প্রতিরোধ করবেন। প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করুন, বিশেষ করে পানি পান করুন। পানি আপনার প্রস্রাবকে পাতলা করতে সহায়তা করে এবং ঘন ঘন প্রস্রাব করার মাধ্যমে সকল প্রকার ব্যাকটেরিয়া বের করে দেয়। তাই আমি আপনাকে সাজেস্ট করব প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 গ্লাস পানি পান করুন। প্রস্রাব কখনই আটকে রাখবেন না। অনেক মানুষ আছেন যারা প্রস্রাবের বেগ হলে আটকে রাখেন, যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রস্রাব অনেকক্ষণ মূত্রাশয়ে আটকে রাখলে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে। তাই যে সময় যে অবস্থায় প্রস্রাবের বেগ হয় সাথেসাথেই প্রস্রাব করে নেবেন। মহিলা যারা আছেন সবসময় খেয়াল রাখবেন যেন পায়খানার রাস্তার ময়লা যৌনাঙ্গে না লাগে। এবং বিবাহিত যারা আছেন আপনারা সহবাসের পর অবশ্যই আপনার ব্লাডার খালি রাখুন এবং সহবাসের পর একবার প্রস্রাব করে নেবেন। তার সাথে 1 গ্লাস ফ্রেশ পানি পান করুন।
ডায়াবেটিস যাদের রয়েছে তারা অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। ভিটামিন সি গ্রহণ করুন। নিয়মিত ভিটামিন সি গ্রহণে ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন অনেকটাই কমিয়ে দেই। দিনে 1000 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণে শরীরের যে অম্ল উৎপন্ন হয় তাতে মূত্রে ব্যাকটেরিয়া সংক্রমণের বিস্তার হ্রাস পায়। এছাড়া গরম পানিতে গোসল করতে পারেন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ফলে সৃষ্ট ব্যথা উপশমে কুসুম গরম পানিতে গোসল করলে ব্যথা দ্রুত কমে যায়। রক্তের শর্করা সবসময় নিয়ন্ত্রণে রাখুন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। ট্রিটমেন্ট অফ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। প্রস্রাবের ইনফেকশন হলে চিকিৎসক আপনাকে অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক চিকিৎসক আপনাকে যতদিন খেতে বলেছেন ঠিক ততদিন খেতে হবে। 2-3 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যদি রোগ ভালো হয়ে যায় তাহলে অ্যান্টিবায়োটিক বন্ধ করা যাবে না, অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করতে হবে। যদি অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন না করা হয় তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না। সবসময় অ্যান্টিবায়োটিক গ্রহণ করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।